চলো ফ্রেন্ড, সেটা নাহানা ধোয়ানো সব হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ অনেকটা বেলা হলো, মানে এই যে আমার এই মোবাইল ক্যামেরা হাতে তুলে নিতে। চলো আগে বাইরেটা দেখাই, বাইরেটা খুব সুন্দর, রিফ্রেশিং। একটা ঝিলমিলে রোদ বলে না, সেরকম একটা ঝিলমিলে রোদ, হাওয়াও দিচ্ছে, সুন্দর হাওয়া। সে একদম এই গেল পর্দা খুলে, খুব হাওয়া দিচ্ছে, অনেকটা বেলা হয়েছে বুঝলে তো। শেষ একটা যে বাজার গেল, এই দেখো 8:20 বাজে। এত বছরের পুরনো হলো তো, এবারে এই যে ওই লাগাবার জায়গাগুলো না সব মানে খারাপ হয়ে গেছে। এই দেখো আমার নাতির কারুকার্য, ছুটে 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 ঘুরে বেড়াতো, হাতে পেন নিয়ে এদিক ওদিক এঁকে বেড়াতো। এই যো এই হিজিবিজিটা আমার রায়নুর, আজকে এই বেড কভারটা বদলে দিই। আজকে একটা চাপ থেকে মুক্তি, সেটা হচ্ছে কি তাড়াহুড়োর চাপ, মানে আজকে আমি লেদিয়ে 3:30-3:30 বাজাবো। কেন বলো তো, আজকে জুলি আসবে না, ছুটি, জুলি ছুটি নিয়েছে, অতএব কোনো চাপ নেই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওকে বাসন খালি করে দিতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ডোরম্যাট তুলতে হবে, ওসব কোনো চাপ নেই, সবই নিজের হাতে। অতএব লেটকে লেটকে 3:00-4:00 বাজাতে পারি। এই যে এটা পাশের বালিশের শেপ নিয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়াল পাশের বালিশ নয়, এটা মাথার বালিশ ছিল। শেষের যে ঘাড়ের যন্ত্রণা হয়, এটাকে এদিক মচকায় ওদিক মচকায় এরকম করে, ডবল করে করতে করতে উনি এই শেপে পৌঁছে গেছেন, নিয়ে এখন এই শেপ। তো আমি পায়ের যন্ত্রণায় মরি রাত্রে শুয়ে, শ্রীশ চ্যাটার্জি ঘাড়ের যন্ত্রণায় মরে। তো মানে 3 রকম বালিশ চেঞ্জ হয়, 2টি বিছানা চেঞ্জ হয়, তাও বেচারা রাতে ঘুমোতে পারে না। আমি খুব হেসে হেসে বলছি, যার কষ্ট সেই জানে। আমার পায়ের যন্ত্রণার জন্য আমি 3 রকম পাশ ফিরি, একবার এ পাশ, একবার ও পাশ, আর একবার চিত। তার কারণ আমার বাঁ দিকে যন্ত্রণা হচ্ছে, বাঁ দিকে কিছুক্ষণ আমার এইদিকেই শুতেই আমি কমফোর্টেবল, এদিকে শোয়ার পরেই যন্ত্রণা স্টার্ট হয়, তখন আমি চিত হই, চিত হলে নিঃশ্বাসে কষ্ট হয়, কিছুক্ষণ থাকি, আবার ডান পাশে বই, ডান পাশে আমি একদম ঘুমোতে পারি না, আবার ফের বাঁ পাশে হই, পায়ের যন্ত্রণা। এই হচ্ছে রাতের কাহানি। আর শেষ জিনিসটা দেখালাম, আমারটা দেখাই, মজার জিনিসটা দাঁড়াও, এই যে এটি দেখছো, এটি হচ্ছে আমার হাত বালিশ, আর এটার ভিতরে আছে রায়নুর কচি বয়সের 3খানি বালিশ। 3খানি কেন ঢুকেছে, প্রত্যেকটা কমতে কমতে চ্যাপটা হয়ে গেছে, সেজন্য 3টিকে 1টি কভারে ঢুকিয়ে এটা এখন আপাতত 1টি বালিশ। সি স্ট্র্যাটেজি বলে বানিয়ে আনবো, বানিয়ে আনার ঝক্কিটা না দেওয়ার জন্য আমি এখনো পর্যন্ত এইভাবে চালাচ্ছি। না চলো, প্রচুর বকবক করলাম, আর শুধুমুধু কাজ দেখালেও তো চলে না, শুধুমুধু কাজ করলে মানে কাজ দেখালে তোমরাও বোর হয়ে যাবে, একটু বকবক করলে, বকবক শুনলেও মনটা ভালো হয়, হয় নাকি বলো। একদম সুন্দর টান টান করে বিছানার চাদরটি আমি পেতে ফেলেছি, এবার একবারে ফুল গেট আপে তোমাদের সামনে আসছি। ইদানিং বাজার ধুতে আমার কষ্ট হয়, কিন্তু না ধুলেও শান্তি নেই, অনেক কিছুই কষ্ট হয় বলে সে স্ট্র্যাটেজি বলে আজকের দিনটা ছেড়ে দাও। আমি বলি না গো, দিনের শেষে মন খচখচ। ওই দেখো বাজারের সঙ্গে দুধও এসেছে, তেল দেখে কেঁপে উঠো না ফ্রেন্ডস, অনেকটা সবজি, প্রচুর রকমের সবজি, পাঁচমিশালি সবজি যা পাচ্ছি। আর তাছাড়া ডিপ কড়াই বলে এরকম বেশি লাগে, এটা যখন এরকম ফ্ল্যাট কড়াইয়ে ছড়িয়ে থাকবে তখন দেখে মনে হবে একদম তেল নেই, এই জন্য না আমি এই ডিপ কড়াইটা পছন্দ করি। এখানে আছে কচি মূলো, কচু মূলো, কাঁচা কলা, সাথে করে
আগের দিনে এই তরকারিতে বড়ি দিতাম অবশ্যই করে, কেননা ঘরে দেওয়া বড়ি হতো তো সেটা স্বাদই আলাদা। এখন বাজারের কেনা বড়ি কয়েকটা স্বাদ সবসময় ভালো লাগে না, তাও আমার বড়িটা অনেক ভালো। আর রং ঢং করে লাভ নেই, এবার দিয়ে দিই নরম আনাজ, ঝিঙে বেগুন বরবটি, চলো হড় হড় করে ঢেলে ঢাকা দিয়ে একটা মেটিয়ে যাক, মেটিয়ে যাক, তারপরে ম্যাট ভ্যাট করবো। বড়ো এক কড়াই ভর্তি হয়ে গেছে, আস্তে আস্তে নামুক। সবজিগুলো ভালো করে শুকায়নি, কিন্তু আমাকে এর মাথা খালি করতে হবে, কারণ ডিশ ওয়াশার রেডি করবো আজকে। তো তোমাদের সকালবেলাতেই বললাম আমাদের জুলি ছুটি নিয়েছে, ডিশ ওয়াশারের মাথা ফাঁকা না করলে এই মশলাটা একটু ভেজে ভাপিয়ে নিয়েছি, এই বাটাটা দিয়ে আমি করব আজকের চিকেন। ভাজা ছোট কুকারে হবে না, এটা বড় কুকার। এরপর বুঝতে পারছ এর কতখানি গতর, তাই জন্য তেলটা বেশি দিয়েছিলাম। এটা হোক, অল্প কিছু বাসন খালি হয়েছে, ডিশ ওয়াশারটা খানিকটা সেট করে রেখে দিই, আগে এখানে প্রি ওয়াশ দেবো। আপাতত এইটুকু খালি হয়েছিল, এইটুকু দিয়ে রাখলাম, কাজটা আমার এগিয়ে থাকলো। এরপর একেবারে লাঞ্চ মিটলে এবার আমি এটাকে হালকা বন্ধ করব, টিপে বন্ধ করব না। নেক্সট আমাকে কাপড় মেলতে হবে। চারে জারি উড়ে চারে পাথে যেই কাপড় মেলা শেষ হলো অমনি মেঘলা করে গেল, এতক্ষণ কি রোদ ছিল। এইটা ওইদিকে দেবো, ঠান্ডা হয়ে গেছে, এটাকে এবারে বেটে নিতে হবে। সেদ্ধ হয়ে গেছে, কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি, এবারে ন্যাট ভ্যাট। আর ন্যাট ভ্যাটের টাইমে দিয়ে দেবো আমার নিজের হাতের তৈরি এই একটু ম্যাজিক মশলা, হালকা, আর তো কোনো মশলা দিইনি, মিক্সচার মশলা আর কি। চলো হয়ে গেছে, শীতকাল হলে ধনে পাতা দিতাম, এখন আর কিছুই দেওয়ার নেই, এটাকে নামিয়ে দুভাগে রেখে দেবো, অনেকটা হয়ে গেছে। চিকেনটা ছেড়ে চলো তোমাদের দেখিয়ে আনি কি কি বিগ বাস্কেট থেকে এলো আজকে সকাল সকাল। বিগ বাস্কেট থেকে দিয়ে গেছে দু প্যাকেট চিকেন, চিকেনটা তো সঙ্গে সঙ্গে তুলে ফেলেছি। আর এই কি বলবো, পোছা দিয়ে অর্ডার দেওয়া ছিল, দু রকম অর্ডার দেওয়া ছিল, যাই হোক একরকম এসছে। আর আমাদের টুথপেস্ট, এটা আছে আমার চিনি, এটা একটা সর্ষের তেল, এটা একটা মাস্টার্ড অয়েল। তাহলে এই ছিল আজকের বিগ বাস্কেটের ডেলিভারি, চলো তুলে ফেলি। এটাই দেখো ফ্রেন্ডস, সব দিয়ে দিয়েছি, মানে নুন হলুদ লঙ্কা মশলাটাও দিচ্ছি, সবটা দেওয়া হয়নি, মোটামুটি যতটা এক হাতে ঢালা যায় ঢেলে দিয়েছি, বাকি এখন এগুলো চেঁচে পুচে দেব। চলো কেটেছি দেখি চিনি নাকি, হ্যাঁ চিনি চিনি ঢালতে আছে। রুটি কাহানি শেষ, এবার একটু উল্টো পাল্টা করে দিতে হবে, না না
আগে না রুটি রাখার সময় একটা কাপড় দিতাম, এখন আর সেটা ইউজ করি না। কাপড় দিলে সেটা তো সাবান দিয়ে ধোয়া যায় না। না খুব গরম, এত বাসন উদ্ধার করে ফেলেছি, এগুলো মাজা হয়ে গেছে, শুধু ধোবো, মানে ঝুড়িটা খালি করে নি। এই বাসনগুলো প্রায় শুকিয়ে গেছে, তার সঙ্গে আর ভিজে বাসন দেব না। হয়ে আসছে ফ্রেন্ডস, এবার নামিয়ে দেবো। এইখানেই দিয়ে দিলাম ফাইনাল লুক, না ঢেলে দেখাবো। আজকের মেনু হচ্ছে ঢেঁড়স সেদ্ধ, দেখানো হয়নি ঢেঁড়স সেদ্ধ পাঁচমিশালি আর এইটা। আর শেষে যদি খাই তাহলে একটা মাছ আছে ট্যাংরা, বাক করে দেবো। এই দেখো ঢেঁড়স সেদ্ধ, বড় সুন্দর লাগে গো খেতে। নুন তেল কাঁচা লঙ্কা কুচি দিয়ে রেখে দিয়েছি। এটা ব্লাড সুগারের পেশেন্টদের ডায়েটও বটে। 10 মিনিট ফাস্ট আছে, যাই হোক রান্না শেষ। চলো একেবারে ঢেলে ফাইনাল লুক দিয়ে দিলাম, ইয়াম্মি হয়েছে না দেখতে? ট্যাবলেট দিয়ে বন্ধ হয়ে গেছে, রিনসেট দিয়ে দিলাম। জায়গা অনেক আছে কিন্তু আমার আর বাসন নেই, সব বাসন আমি হাতেই ধুয়ে ফেলেছি। পেছনে টিভির আওয়াজটা তোমাদের ইগনোর করতেই হবে, কারণ সাউন্ড এফেক্ট ছাড়া শ্রীয়েশ চ্যাটার্জির নিদ্রা হয় না। শ্রীয়েশ চ্যাটার্জি এখন সোফায় শুয়ে একটু দিবানিদ্রা দিচ্ছে আর সাউন্ড এফেক্ট নিচ্ছে। এই যে ডিশ ওয়াশারের মাথার ওপরেই একটা ক্যাবিনেট আছে, তো সেই ক্যাবিনেটটার মধ্যে আমার ডিশ ওয়াশারের মানে ইউজে লাগে সেই সব সামগ্রী থাকে। আজই এ প্রভাতে রবির গড় কেমনে পশিবে ঘরের ভিতর যদি না আমি কাঠেরগুলো বেঁধে দিই। গুড মর্নিং ফ্রেন্ডস, চলো রোড সাইডটা দেখাই। ওই যে এইখানে আমাদের বয়স্কদের আড্ডা বসে, আর ওই আড্ডাটা দেখলেই দত্তদার কথা মনে পড়ে। এই আড্ডায় সবসময় দত্তদা উপস্থিত থাকতেন। অনেক দিন দেখায়নি, ওই যে সবজিওয়ালা এসেছে, আর ওই যে একটা সোজা দেখা যাচ্ছে ওই কী বলে ইয়ের চালা, টালির চালা, ওইটাই হচ্ছে লোক। আর তার পাশে আরও একটু এগিয়ে গেলে দেখার জন্য যাবে কিনা জানি না, ওইখানে একটা গেট আছে, ওই গেট দিয়েও গঙ্গাটা একদম কাছে। আর এইটা দিয়ে বেরুলে এরকম করে গেলে ওইখানে হচ্ছে গিয়ে আমাদের মেন এন্ট্রান্স। আর এই দিক দিয়ে যে দেখা যাচ্ছে ওই যে নতুন ইউনিট, দেখো রঙের তফাত আছে, ওইখানে আছে আমার মেয়ের ফ্ল্যাট রিমির। চলো ফ্রেন্ডস, রান্নাঘরে পুরো দমে ঢুকে পড়েছি। এই যে এটা কুমড়ো পেঁপে ভাতে হয়ে গেছে, আজকে আটা মেখেছি একটু ছাতু মিক্স করে হেলদি বানাবার জন্য, ব্রেকফাস্টে রুটি হবে। আলু ভাজা চাপিয়ে দিয়েছি, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে চাপিয়ে দিয়েছি আলু ভাজা, আলু ভাজা মানে আমাদের বাড়িতে যেরকম হয় সেদ্ধ আলু ভাজা। আর এখানে কড়াইটা চাপিয়েছি, এটাই আমি চাপাবো করলা ভাজা, তারপর রুটিটা করব বেলতে। এই যে করলা ভাজা, আর এই যে কাঁচকলা কাটা হয়েছে এটা দিয়ে একটু ইলিশ মাছ এনেছে, ওইটা দিয়ে ঝোল আজকে সিম্পল। এই দেখো পেঁপে আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, থাক ছিঁড়েই মনে পড়লো যে দেখাই। এ দেখো 8-10 দিন হয়ে গেছে কলা এনে রাখা, তো এই দেখো ভেতরটা দেখো। অনেকেই আমাকে বলেছিল যে ফ্রিজে কলা ভালো থাকে, বিশেষ করে রুক্মিণীও বোধ হয় জিজ্ঞেস করেছিল, তো রুক্মিণীকেই বলি যে দেখো রুক্মিণী কলা একবারে বেশি করে আনতে পারো, এনে এরকমভাবে
কাগজ প্লাস্টিক কাপড় যা হোক খুশি দিয়ে জড়িয়ে রেখে দেবে। ওপরে কালো হলেও ভেতরে কিন্তু একদম সাদা ধবধবে থাকবে। খালি পেটে কলা হচ্ছে গিয়ে একদম প্ল্যাটিনিয়াম, আমার শ্বশুরমশাই বলতেন, মানে সব থেকে বেশি উপকার। কিন্তু কাঁঠালি কলা হতে হবে, অন্য কলাতে অনেক সময় একটু অ্যাসিডিটি হয়। আমাদের উচ্ছেভাজা তো অল্প তেল দিয়ে নুন হলুদ দিয়ে আমি একটুখানি জল দিয়ে ঢাকা দেবো, সেদ্ধ হয়ে গেলে তারপরে জলটা শুকিয়ে যাবে, একটু পোড়া পোড়া করে নামিয়ে নেওয়া। আর আমাদের নেই ছাদু মেশানো হয়েছে আজকে। আমাদের বাড়িতে না সাংঘাতিক আওয়াজ, মধুবন্দিকে দিয়ে দিয়েছি ডিমটা, এটা হচ্ছে শেষ চ্যাটার্জির পোচ। এই দেখো এই কারি পাতাগুলো আজকে আমাকে ঝুলি এনে দিয়েছে। ইলিশ মাছ রান্না হচ্ছে সব থেকে সোজা রান্না, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিছু দোকান পাঠিয়ে এসছে, সেগুলো আস্তে আস্তে আমি তুলে রাখছি। আঁচটাকে কমিয়ে দিয়েছি, আমার যা অভ্যেস আমি সবসময় গ্যাসের আঁচ কমিয়ে দিই। ইলিশ মাছ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে শুধুই করো বা যে কোনো একটা সবজি, কচু বলো, চালকুমড়ো বলো, কি কাঁচা কলা বলো, যা হোক দিয়ে একটা পাতলা ঝোল করে দিলেই এক থালা ভাত উঠে যায়। গুঁড়োটা দিয়ে দেওয়া যায়, এছাড়া দই সর্ষে বাটা দিয়ে। আজ রান্নাটা আমি একটু হালকা নিয়েছি, ইচ্ছে করি, ইচ্ছে আছে তোমাদের সঙ্গে একটা অন্য জিনিস শেয়ার করার। মানে আমি তো প্লান্ট ভালো করে বাঁচাতে পারি না, যাই হোক এই অরিজিনাল প্লান্ট আর আর্টিফিশিয়াল প্লান্ট সব কিছু একসঙ্গে করে নিয়ে আর প্লান্টার ধীরে ধীরে যা যা কালেকশান করেছিলাম সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা। আমার মোটামুটি এগুলো অনেক দিন ধরেই কালেক্ট করা, 10-12 বছর ধরেও কালেক্ট করা আছে প্লান্টার। চলো রান্নাবান্না সব শেষ, এই মাছের ঝোল ডাইনিংয়ে পৌঁছে দেবো। আজকের বিশেষ কাজ নিয়েছি ফ্রেন্ডস, আমি তো খুব ব্যাড প্যারেন্টস প্লান্টের জন্য, তবুও যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজটা নিয়েছি। আসলে রোদ পায় না সিএস স্ট্র্যাটেজি আজকাল আর আমার গাছগুলো দেখে না, এগুলো ইনডোর প্ল্যান্ট, সিএস স্ট্র্যাটেজি খুব একটা পছন্দ নয় আমার জন্যই আনা, সে শুধু চাষ করতে চায়, চাষ করার এখানে জায়গা নেই তো আর কী করা যাবে। সব গাছই মরে হেজে গেছে, শুধু প্ল্যান্টারগুলো পড়ে আছে। এইটা অ্যালোভেরা টিকটিকির মতন ল্যাজ মতন হয়ে আছে, কিন্তু যাই হোক ফাটালে প্রচুর রস বেরোয়। এইটা একরকম স্নেক প্ল্যান্ট, এটা আর একরকম স্নেক প্ল্যান্ট, আর ওই যে এটা আমার বাথরুমে থাকে পথোস, না পথোস কী বলে, মানি প্ল্যান্ট আমরা যেটা বলি, আর এইগুলো কিন্তু আমার সব আর্টিফিশিয়াল। আজকে যখন রান্না তাড়াতাড়ি হয়ে গেছে, রান্নাঘর ফাঁকা, রান্নাঘরে নিয়েই কাজগুলো করব। খুব সস্তায় সস্তায় বিশালে মানে চোখ টানানো গাছ আসলে আমি তুলে নিই। এটা তো ক্রোটন, সবই এগুলো আর্টিফিশিয়াল, কিন্তু আর্টিফিশিয়াল গাছের পাতাগুলি ধুতে হয় মাঝে মাঝেই।
এইগুলোকে, এইগুলোর ভেতরে কোনোদিনও ইয়ে হয়, বোগেনভিলিয়ার ডাল কেটে কেটে দিয়ে দিয়েছে। জল দিয়ে দিয়ে গাছগুলো একদম মরে যাচ্ছে। সময় দ্রুত এগুচ্ছে, আমি ডোরম্যাটগুলো তুলে ফেলি কারণ জুলি এসে যাবে। আজকে তো জুলি জয়েন করেছে, যাই হোক তার মধ্যেই আমাকে কাজটা সেরে ফেলতে হবে। এইসব কাজ ফেলে রেখে কাজ কাজে হাত দিলে আমি মুশকিলে পড়ব। এত বৃদ্ধ হয়ে গেছি যে এভরিডের কাজই আমি শেষ করতে পারছি না। তোমাদের সঙ্গে যে কিছু একটা রংচঙে ব্যাপার শেয়ার করব, শেয়ার হয়ে উঠছে না, তাই ভেবেছি আজকে এই। গতকাল থেকে প্ল্যানিংটা করে রেখেছিলাম যে আজকে রান্না কম করব, করে একটু অন্য কাজ করব। দেখো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে শেয়ার করার নামে কিন্তু আমার জিনিসপত্রগুলোও একটু পরিষ্কার হয়ে যায়। এই জায়গায় এত ধুলো পড়েছে, শুকনো পাতা, আর বাইরে আমার বোগেনভিলিয়া গাছ আছে, সেই ফুল তো সবসময়তেই ঝরছে, সেই শুকনো ফুল জড়ো হয়েছিল। আজকে তোমাদেরই দৌলতে আমার জায়গাটা অ্যাটলিস্ট পরিষ্কার হয়ে গেল। গাছ থাকুক বা না থাকুক, ধুলোবালি প্রচুর আছে, তো সেই ধুলোবালি তোমাদেরকে সঙ্গে নিয়ে পরিষ্কার করতে আমি বেশ একটা ভালো মতো এনার্জি পেয়ে গেলাম। এই দেখো, ব্যালকনির ধুলো ঝাড় দিয়ে যথারীতি আমি এই যে নর্দমা দিয়ে বার করে দিই, কারণ ওখানে চ্যানেল আছে, আটকে যাবে। ব্লগ ইদানিং বড় হয়ে যাচ্ছে, দুদিনের একসঙ্গে তো ধুলো দেখছ। আর্টিফিশিয়াল গাছগুলো এরকমভাবে পাতাগুলো আমি মুছে দিই। হয়ে গেল একটা, সবগুলো করে দিই, এটাও হয়ে গেল রোটন। আর আগে যে গাছটা মুছলাম সেটার নাম যদি তোমাদের জানা থাকে জানিও। আর এটা, এটা সিঙ্গোনিয়াম তো নয়, মানে আমার কাছে সিঙ্গোনিয়াম অরিজিনাল ছিল, বাঁচাতে পারিনি। তো যাই হোক, ওই পাতার কাটিংটা অনেকটা ওই ধরনের, কিন্তু এখানে এরকম ছিটপিট আছে, এটার নাম জানা থাকলে তোমরা জানিও। আর এটা আমাকে আমার সাবস্ক্রাইবার এক বন্ধুই জানিয়েছিল, এটা ক্যালাথাসিয়া নাকি এই টাইপের একটা নাম বলেছিল। যাই হোক, তোমরা যদি আমাকে এই দুটো গাছের নাম বলে দাও খুব ভালো হয়। প্রচুর শুকিয়ে গেছে, এগুলো হচ্ছে তোমার কি বলে অ্যালোভেরা। অ্যাকচুয়ালি বাঁচাতে পারিনি নয়, সব দু এক বছর করে বাঁচে তারপরে মরে যায়। লিপস্টিক অ্যাগ্লোনিয়ামটা তো 4-5 বছর আগে বলে রাখছি ফ্রেন্ডস, আমি কিন্তু খুব মানে গাছের ব্যাপারে খুব খারাপ, গাছ বাঁচাতে পারি না, গাছের যত্ন আমি পারি না, কোনো দিনই পারি না। কিন্তু দেখতে ভালো লাগে, আগে সিএস স্ট্র্যাটেজি করতো ঠিক ছিল, কিন্তু এখন আর সিএস স্ট্র্যাটেজিরও তো বয়স বেড়ে গেছে আর জায়গা পায় না বলে ঠিক মতো, কারণ ও তো আর ইনডোর প্লান্টের খুব একটা ভক্ত না, ও হচ্ছে চাষিবাসি লোক, কোথায় কপি ফলাবো, বেগুন ফলাবো, টমেটো ফলাবো, উচ্ছে ফলাবো, এইসব। আর ইয়ে হলে হচ্ছে ফুল, আর ফুল তো আমাদের এখানে হবে না, এক ফোঁটা রোদ পায় না। একটা তো আমার পশ্চিম ধারের ব্যালকনি, একটা হচ্ছে উত্তর ধারের ব্যালকনি, তাহলে কি হবে বলো? প্রচুর ফুল টুল করা হয়েছিল, তারপরে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, মানে ঘর নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য ওই সেই গ্রিলও খুলে ফেলা হলো, যে গ্রিলের যে বাস্কেট বানানো হয়েছিল আর গাছগুলো সব দিয়ে দেওয়া হলো। তার মধ্যে ছিল তোমার ফুলের গাছের মধ্যে ছিল চাইনিজ গোলাপ, চাইনিজ টগর, আর একটা ভালো গাছ ছিল সেই বাল্বের মতো হয় না, ওই যে তলাটা অ্যাডিনিয়া, গোলাপি রঙের, খুব ফুল ফুটতো, এই রথের মেলার সময়তেই নিয়ে আসা হয়েছিল, তাই আজকে গাছগুলোর কথা না মনে পড়েছে খুব করে, যে রথের মেলা থেকে গাছ এনেছিলাম একটা টাইম। প্রচুর গাছ, সে কত রকমের গাছ গো, সাইকাস খুব সুন্দর হয়েছিল সাইকাসটা আমার পশ্চিম ধারের ব্যালকনিতে, সেসব তো দিয়ে দেওয়া হলো। এরিকা পাম, চাইনিজ পাম, সেগুলো খুব ভালোই হয়েছিল পশ্চিমের ব্যালকনিতে। এইটাতে ছিল ছোট ছোট সেই পাতা হয় না, জেড প্লান্ট না কি ছিল, মরে গেল, ওটাও বাঁচাতে পারলাম না। সিঙ্গোনিয়াম, জেড প্লান্ট, জিজি প্লান্ট, আর আরেকটা কি যেন মনে পড়ছে না, এই মুহূর্তে নাম, এই চারটে একসঙ্গে আনা হয়েছিল।
তার মধ্যে শুধু ওই জিজি প্লান্টটাই যা বাঁচলো, সব তো মরে গেল। এইটাতে শেষ সারাজি করে দিয়েছে বোগেন মিডিয়ার একটা ডাল, এটাতে ফুলও ফুটেছে জানো, দুটো ফুল ফুটেছিল। বোগেন মিলিয়া হচ্ছে আমার মতন, যত কষ্ট দাও না কেন সে সহ্য করে নেবে। এই দেখো এই গাছটা পুরো পচে গেছিল, তুলে ফেললাম। চলো ফ্রেন্ডস, এদের নাহানা ধোয়ানো সব হয়ে গেছে, এবার জায়গা মতো রাখবো। তাহলে ফ্রেন্ডস আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, সঙ্গে থেকো আগামী দিনে। আর যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই। Thank you.